আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি করে দেখাবো, আর সেটা হচ্ছে চিকরা মাছের ভুনা। আমি এই রেসিপিটি আমার মায়ের কাছে শিখেছিলাম। আমার মায়ের রেসিপিতে আজকে এই চিকরা মাছের ভুনা আমি আপনাদের করে দেখাবো। চিকরা মাছ রান্নার জন্য এখানে আমি চিকরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকরা মাছ অবশ্যই আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ এতে অনেক কালচে ভাব থাকে। আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা পরিমাণ মতো দিবেন। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো আমি ভালো করে তেলে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা বাটা, এটা আপনারা পরিমাণ মতো দিবেন। এরপর দিয়ে দিব আমি রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ একসাথে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও পরিমাণ মতো দিবেন। এখন আমি সবগুলো মশলা ভেজে নিব তেলের মধ্যে। এরপর আমি এটার মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি, এর আগে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। লবণটাও আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যেন বেশি না হয়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও আপনারা যার যে ইচ্ছে অনুযায়ী দিবেন, যে ঝাল খেতে পছন্দ করেন সে একটু বেশি দিবেন। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি এখন মশলাটা কষাবো, আর এর জন্য আমি এখন ঢেকে দিব, 10 মিনিট রান্না করব। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে মশলাটা, আর তেলও উপরে উঠে এসেছে। এখন আমি এই কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিব। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, চিকরা মাছগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন ভালো করে, কারণ চিকরা মাছের গায়ে অনেক কালচে ভাব থাকে। এগুলো ভালো করে পরিষ্কার না করলে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগবে না। আর আপনারা চিকরা মাছটা অবশ্যই ভালো করে কষাবেন, মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলে এই রান্নাটা খুব মজা হয়। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। আপনারা ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করে দিবেন। সাধারণত রান্নার শেষে সবাই ভাজা জিরা গুঁড়া অ্যাড করে, আমি প্রথমেই দিয়ে নিলাম। এরপরে আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আমি 10 মিনিটের মতো রান্না করব। দেখতে পাচ্ছেন আমার তরকারিতে বলকানি চলে এসেছে। আমি এখন এর মধ্যে টমেটো অ্যাড করে দিব। আপনারা অবশ্যই ট্রাই করবেন টমেটোটা দেওয়ার জন্য, কারণ টমেটো দিলে এই তরকারির ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, খেতেও ভালো লাগে। টমেটোটা দিয়ে আমি আবার এটা ঢেকে দিব এবং 5 মিনিট রান্না করব। আমার টমেটোটা হয়তো এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চামচ দিয়ে দেখব যে আমার টমেটোটা হয়েছে কি না। হ্যাঁ, আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে।
আমি এখন নামিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন তরকারির রংটা খুব সুন্দর এসেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পুরো ভিডিওটি এবং আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।